দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। আখাউড়ায় বিদেয়ী সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা এবং এ কে এম শরীফুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসার এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তার রেইনা। জানা গেছে, আখাউড়া উপজেলার বর্তমান সহকারী কমিশনার ভূমি এ কে এম শরীফুল হক স্কলারশিপে বিদেশে চলে যাচ্ছেন। দীর্ঘদিন বিদেশে থাকতে হবে, তাই বর্তমান কর্মস্থলে যোগদানের সম্ভাবনা নেই। সাবেক আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা পদোন্নতিজনিত কারণে বিদায় নিয়েছেন আগেই। তিনি বর্তমান ফরিদপুর জেলার চর ভদ্রশান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে আখাউড়া উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে বিদেয়ী সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা এবং এ কে এম শরীফুল হককে ক্রেস্ট প্রদান করে সম্মাননা প্রদান করা হয়। তাদের পরিবারকে সকলকে দেওয়া হয় উপহার সামগ্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চর ভদ্রশান উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বামী মাজহারুল হক, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নুনবী ভুইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নাসিরুদ্দিন, ভূমি সহকারী কর্মকর্তা মফিজুল ইসলাম, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জামাল উদ্দিন, জাকির হোসেন সহ আরও অনেকে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।